আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। থাম্বনেল এমন একটি ইম্পর্টেন্ট একটি বিষয় যেটি আপনার ভিডিওর ভিউ আনার জন্য খুবই ভালো কাজ করে। দেখেন, আপনি একটা অনেক ভালো একটি ভিডিও বানালেন, কিন্তু বাট সেই থাম্বনেলটা যদি আপনার প্রফেশনাল মানে ভালো মানের না হয়, সেই ভিডিওতে কিন্তু কখনোই ভিউ আসবে না। কারণ অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য এমন একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে যে থাম্বনেলটা দেখে অডিয়েন্স বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখলে তার উপকার আসতে পারে। তো কিছু ইনফরমেশনও দিতে হবে। লাইক দিক আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে প্রফেশনাল মানের থাম্বনেল ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল মানের থাম্বনেল ক্রিয়েট করার জন্য কী কী এলিমেন্টগুলো ইউজ করতে হয় এবং কোন ফন্টটা ইউজ করলে আপনার থাম্বনেলটাকে ফুটিয়ে তুলতে পারবেন, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের এখানে দেখাবো। প্রথমেই থাম্বনেল যেহেতু আমরা মোবাইল দিয়ে ক্রিয়েট করবো, প্রথমে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেব, যে অ্যাপসটির সাথে মানে আপনারা অনেকেই পরিচিত, সেটা হচ্ছে পিক্সেল্যাব। পিক্সেল্যাব লিখে সার্চ দিলেই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আমি সার্চ দিচ্ছি পিক্সেল্যাব। এটাকে প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা কেটে দিই। আমি এখন আমার অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা এমটি একটা আসবে, মানে ইন্টারফেস চলে আসবে। বাট আমাদের যেহেতু আমরা ইউটিউবের জন্য যেহেতু থাম্বনেল ক্রিয়েট করব, ইউটিউবের থাম্বনেলের নির্দিষ্ট একটি লেন্থ রয়েছে, হাইট অ্যান্ড উইথ রয়েছে, যেটি হচ্ছে এই অ্যাপসের থ্রি ডটে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। দেখেন লেখা আছে ইমেজ সাইজ। ওকে, আমি ইমেজ সাইজে ক্লিক করলে কাস্টমসে যখন আমি ক্লিক করব, এখানে পাবো ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করে নেব, দেন ওকে। অর্থাৎ উইথ হবে, এটা খুব ইনফরমেশন টাইপ ভিডিও, আমি বলেছি এখানে অনেক ইনফরমেশন থাকবে। লাইক দিস আমি আপনাকে বলেছি, যেটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের যে কারেন্টলি যে মাপটা, সেটা হচ্ছে উইথ হবে 1280 এবং হাইট হবে 720, দেন ওকে। এবং এই টেক্সটটাকে আমি কেটে দিলাম। প্রথমত আমার ফর্ম নেওয়া হলো। এখন আমার যে ভিডিওটা, মানে যে ভিডিওর যে থাম্বনেলটা আমি ক্রিয়েট করবো, সেটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। আমার একটা ব্লগিং চ্যানেল আছে, তার জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করব। লাইক দিস আমি যেটা কাজ করেছিলাম ই নিয়ে, আপনার একটি মৌমাছির ভিডিও আর কি, মৌমাছিরা কীভাবে মধু আহরণ করে, খুব কাছ থেকে দেখেছি। ভিডিওটা দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমত আমরা টেক্সটটাকে ডিজাইন করব। প্রথমত আমি টেক্সটটাকে ডিজাইন করার জন্য একটি ইউটিউব থাম্বনেলের মাপে আমি একটি ফ্রন্ট, মানে একটি ইন্টারফেস নিয়ে নিলাম, এরকম একটা ফ্রেম নিয়ে নিলাম। এটাকে আমি রোটেট করে দেবো, রোটেট করলে খুব ভালোই পাওয়া যাবে। রোটেট করে নিলাম, না আমি রোটেট না, এটাকে এখন আমি এই টেক্সটটাকে ফার্স্ট, প্রথমে আমরা টেক্সটটাকে ডিজাইন করব। এই জন্য আমি একটা ফরম্যাট নিয়ে নিলাম। এখন আমাদের এখানে এমন একটি টেক্সট ইউজ করতে হবে যেটা লাইটিং হয়। আমি আজকে যে টেক্সটটা ইউজ করব সেটি হচ্ছে আজাদ ফেনি। এই টেক্সটটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা। আর যদি কারো ডাউনলোড করতে প্রবলেম হয়, কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে এই ফন্টটা আপনাকে আমি দিতে পারবো। ওকে, প্রথমত আমি এখন টেক্সটটাকে ডিজাইন করব। টেক্সট ডিজাইন করার জন্য আমাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে। জাস্ট আমি ক্লিক করব টেক্সট। এবার এখানে আমি যে টেক্সটটা আমি লিখতে চাই সেটা এখানে লিখে নেব বাংলা। ওকে, ওকে। এবার টেক্সটটা হলো এরকম, এরকম টেক্সট দিলে কিন্তু আমাদের হবে না, এটাকে আমাদের সাইজ গ্রো করতে হবে। জাস্ট এই টেক্সটে ক্লিক করলে, এ লেখা এখানে ক্লিক করলে আমরা টেক্সট সাইজ নামে একটা অপশন দেখব, সেখানে ক্লিক করে আমরা বড় করে নেব। এবং প্রথমে যে কাজটি করব, এখন আমরা টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করব, অর্থাৎ ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য এই ফ্রন্টে ক্লিক করব। এবার এখন আজাদ ফেনি যেটা আছে ইউনিকোড, এটা আমরা ইউজ করব। এবার একটা আমি আমার মনের মতো কালার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে রেড কালার দিলাম, আর হচ্ছে সেই সাথে স্ট্রোক ইউজ করেছি। দেখেন ব্যাকগ্রাউন্ড যে সাদা একটাই আসছে, এটা কিন্তু স্ট্রোক ইউজ করার কারণে। সিম্পলি আপনার টেক্সটে গেলে
স্ট্রোক যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা স্ট্রোক দেব। এটা হচ্ছে স্ট্রোক, এখানে আমি সাদা কালারটাকে সিলেক্ট করে দিয়েছি, সাদা আপনি কালার দেবেন, আমি সাদাটা সিলেক্ট করে দিয়েছি। এবং সেই সাথে শ্যাডো ইউজ করবেন, অবশ্যই শ্যাডো ইউজ করবেন, শ্যাডো হিসেবে আমি শ্যাডো, ওকে শ্যাডো ইউজ করবেন। এখানেও সাদো সাদা কালার আমি ইউজ করেছি, অন্য কালার দিতে পারেন, বাট আমি এখানে সাদা সাজেস্ট করব। ওকে, আমরা যেহেতু প্রথমে টেক্সট ডিজাইন করতেছি, ওকে এটা আমাদের গেল। দেন এরপরে আমি আরও দুইটা কালার নিয়ে নিচ্ছি সে, ওকে এই একইভাবে আমি নির্দিষ্ট একটি সুন্দর একটি ডিজাইনের টেক্সট ডিজাইন করে ফেললাম। এইবার যেহেতু এটা হচ্ছে মৌমাছি টাইপ, এখন মৌমাছির পিএনজি ফাইলগুলো এখন অ্যাড করব। জাস্ট লাইক দিস, ফুলের মধ্যে মৌমাছি বসে থাকবে এরকম টাইপের একটা পিএনজি অ্যাড করবো এখানে। এই জন্য আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গ্যালারিতে থেকে আমি যে মৌমাছির যেটা আছে ফুলে বসে থাকবে এরকম টাইপের আমার একটা ইমেজ আছে, এটা আমি নিয়ে নেবো। এটা পিএনজি টাইপ, যদি আমি এখানে যে এলিমেন্টগুলো ইউজ করবো সবগুলো আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, নো প্রবলেম। জাস্ট এটাকে আমি ইউজ করব। এটা আমি জাস্ট ছোট করে নেব, ছোট করে এখানে মিলিয়ে দেব। ওকে, এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন লাগতেছে। এটাকে জাস্ট আমি আবার কপি করে ফেলব, কপি করে এটাকে ক্রপ করে এটা রোটেট করে দেব। ওকে, এবার এইটা আমি এ পাশে দিয়ে দেব, অ্যাডজাস্ট করে দেব সুন্দর করে। ওকে ওকে, এখন আমাদের এই ইমেজটাকে সেভ করতে হবে। বাট দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স করা, এটা থাকলে কিন্তু হবে না। এটাকে আমরা ট্রান্সট্যান্ট করে দেবো, অর্থাৎ স্বচ্ছ কাঁচের মতো করে দেবো। এটা আমরা যেখানে রাখবো সেই রংটাই সে ধারণ করবে। জাস্ট এই জন্য এই অ্যারোতে ক্লিক করব, ট্রান্সক্রিপ্টে ক্লিক করলে এবার এটাকে আমরা সেভ করে দেব। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো। জাস্ট আমাদের এই যে টেক্সটটা তার ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে সেটা আমরা অ্যাড করবো, এবং কিছু এলিমেন্ট অ্যাড করবো লাইক দিস, গাছের পাতা, তারপরে ফ্লাইং বার্ডস, এগুলো পিএনজিগুলো অ্যাড করবো, এবং এগুলো আপনারা আমার গুগল ড্রাইভে লিঙ্কে পেয়ে যাবেন। ওকে, প্রথমত আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করছি ফ্রম গ্যালারি, এটা আমি আগেই বেছে নিয়েছি। জাস্ট এটাকে ফুল ফিল আপ করে দিলাম। এখন এখানে আমি যে পিএনজিগুলো আছে ইমেজগুলো সেগুলো আমি অ্যাড করবো, সে এক একে দেখাচ্ছি আমরা, ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে। ওকে, আমি কিন্তু অলরেডি কিন্তু পিএনজি ইমেজগুলো অ্যাড করে ফেলেছি, দেখেন ফ্লাইং বার্ডস, তারপরে যে আপনার ইগুলা এই গাছের পাতাগুলো, এগুলো আমি আপনারা পেয়ে যাবেন ঠিক এভাবে প্লাসে গিয়ে অ্যাড করে ফেলবেন, আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। এখন এখানে আমি আমাদের সেই টেক্সটটাকে অ্যাড করে ফেলবো, জাস্ট প্লাসে যাবো, যেহেতু আমরা ইমেজ আকারে ই করছি, জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, আমি অ্যাড করি। ওকে, আমি কিন্তু টেক্সটটাকে অ্যাড করে ফেলেছি। এবার এটাকে আপনি জাস্টিফাই করতে পারেন, যেখানে আপনার রাখার ইচ্ছা সেখানে রাখতে পারেন। এবার এই টেক্সটটাকে আপনার যেখানে রাখার ইচ্ছা মনে চায় সেখানে রাখেন, টেনে বড় করে নিতে পারবেন। ওকে, দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু একটি প্রফেশনাল মানের একটা ই ক্রিয়েট করে ফেললাম, থাম্বনেল ক্রিয়েট করে ফেললাম। এবার যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে, অ্যাডজাস্ট করা হয়ে যাবে, জাস্ট সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যান্ড আলট্রা এইচডি আলট্রা, এবং সেটাতে আমরা কমপ্লিটলি কিন্তু এটাকে সেভও করে ফেললাম। এবার আমরা ইমেজটাকে আমরা দেখবো, এটা ফাইনালি কিন্তু আমরা একটা ইমেজ আর থাম্বনেল ক্রিয়েট করে ফেলেছি আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে। আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কিন্তু আমরা প্রফেশনাল মানে একটা থাম্বনেল ক্রিয়েট করেছি। তো এইভাবে যদি আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন অ্যাট্রাকটিভ, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলের মানে ভিডিওতে ভিউ আসবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই এই প্রতিটা এলিমেন্টগুলো আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন। আল্লাহ হাফেজ।